এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি যে কতটা নাজুক এবং আন্তর্জাতিক বিশ্ব যে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার একটা প্রমাণ পাওয়া যায় নতুন সরকারের নতুন পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য থেকে। পাশাপাশি নতুন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরা একের পর এক বিভিন্ন দেশের কাছে হাত পাততে শুরু করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির একজন ভাইস মিনিস্টার এসেছিলেন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, সেখানেও প্রধানমন্ত্রী তার কাছে সহযোগিতা চেয়েছেন। কয়েকদিন আগে জুনায়দ আহমেদ পলকের সাথে সাক্ষাৎ করেছিলেন চীনের রাষ্ট্রদূত, সেখানেও তিনি তার কাছে $1 বিলিয়ন সহায়তা চেয়েছেন। এবং বিদেশি ঋণের পরিমাণ গত 5 বছরে $56 বিলিয়ন থেকে এখন $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। ফলে নতুন করে বিদেশি ঋণ পাওয়া এবং যে ঋণগুলো আসলে আমাদের পাওয়ার কথা ছিল, পাইপলাইনে ছিল, সেই ঋণগুলো পাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ আমরা কিস্তি পরিশোধ করতে পারছি না এবং আগামী দিনে এই কিস্তির পরিমাণটা এত বেশি বেড়ে যাচ্ছে যে সেটা আসলে বাংলাদেশ পরিশোধ করতে পারবে কি না সেটা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব এখন চিন্তিত। ফলে যারা ঋণ দেয় তারা এখন দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হচ্ছে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আর ঋণ ছাড়া এই সরকার যে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে তো তারা ইতিমধ্যে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী একদিকে বলছেন মূল্যস্ফীতি কমানোই তার নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ এবং সেটা তারা মোকাবেলা করতে চান, অথচ প্রধানমন্ত্রীর মানিব্যাগ হিসেবে পরিচিত, ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম গ্রুপের 5টা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ইতোমধ্যে ১৪,০০০ কোটি টাকা দিয়েছে। এবং যখন টাকা ছাপানো হয় সেটার প্রভাব কিভাবে পড়ে এবং সেই কারণে মূল্যস্ফীতি কিভাবে বৃদ্ধি পায় সেটা নিশ্চয়ই আলাদা করে আলোচনার কোনো বিষয় নয়। ফলে সরকার যে কথাগুলো মুখে বলছে সেটা আসলে তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতেই চায় না। ফলে অর্থনৈতিক যে দুরবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে নিশ্চিতভাবেই আমরা একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি, আমরা একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। এই কারণে প্রধানমন্ত্রী আগে থেকেই বারবার দফায় দফায় তার বক্তব্যে দুর্ভিক্ষের কথা বলছেন এবং তার পেছনে অবশ্য তিনি নানান যুক্তি দাঁড় করিয়েছেন। আগে তো করোনার কথা বলতেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলতেন, এখন নতুন করে যুক্ত হয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ইস্যু এবং হুতিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে যে টেনশন শুরু হয়েছে সেই বিষয়টা। পাশাপাশি প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, আমরা দেখেছি নির্বাচনের আগে বিএনপি সহ বিরোধী দল তাদের বিদেশি বন্ধুদের সাথে নিয়ে আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ ঘটাবে। অদ্ভুত বিষয়, বিরোধী দল কিভাবে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করতে পারে। যাই হোক, প্রধানমন্ত্রী যেহেতু নিশ্চিত যে তার বিগত 3টা সরকার এই দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছে তাতে নিশ্চিতভাবেই দেশ একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, ফলে এর দায় কারোর উপর চাপানোর চেষ্টা করছেন। যদিও এই দায় চাপিয়ে আসলে তিনি জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না, কারণ জনগণ জানে যে দেশ থেকে এই সরকারের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় সরকারের লোকজন কী পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, কী পরিমাণ টাকা লুটপাট করেছে, কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটাই দেশের জনগণ জানে। ফলে এগুলো বলে প্রধানমন্ত্রী বিভ্রান্ত করতে পারবেন না। আমরা কয়েকটা রিপোর্ট দেখি। পরিকল্পনা মন্ত্রীর যে বক্তব্যের কথা বলছিলাম যেখানে পরিষ্কার হয়েছে বিদেশিরা বাংলাদেশকে ঋণ দেওয়া হয়তো বন্ধ করে দিচ্ছে এবং চলমান অনেক প্রকল্পও হয়তো সামনে আমরা বন্ধ হয়ে যেতে দেখব। পরিকল্পনা মন্ত্রী বলছেন বিদেশিরা প্রকল্প বন্ধ করলে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো নাকি। পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম বলেছেন বিদেশিরা আমাদের প্রকল্প বন্ধ করে দেবে আর আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো নাকি। আমরা গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচিত সরকার আছে, এখানে যে কেউ এসে মাতবরি করে যাবে এটা হবে নাকি। তার মানে কেউ মাতবরি করছে, আর যেই কথাটা প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত, নির্বাচিত সরকার, আমরা একটা সার্বভৌম দেশ, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেব, নির্বাচন নিয়ে তারা যে কথাটা বলেছেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, চীন রাশিয়া এবং শেষের দিকে ভারতও যে সরকারের সাথে সুর মিলিয়ে যেভাবে সাপোর্ট দিয়েছে এবং একই কথা বলেছে যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে কেউ হস্তক্ষেপ তারা পছন্দ করেন না, ঠিক সেরকম এখন অর্থনীতি নিয়েও একই বয়ান দেবার চেষ্টা করছে। তার মানে নিশ্চয়ই পশ্চিমারা এমন কোনো অবস্থানে গেছে যে অর্থনৈতিক ক্ষেত্রে
তারা হয়তো আর সামনের দিনে সহযোগিতা করতে চাচ্ছে না, ঋণ দিতে চাচ্ছে না, বিদেশি ঋণগুলো হয়তো সামনের দিনে বন্ধ হয়ে যাচ্ছে, সেই কথার একটা পরিষ্কার বার্তা আমরা পাচ্ছি পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্য থেকে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিছু বিদেশি ঋণ নির্ভর মঙ্গলবার পরিকল্পনা কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিছু বিদেশি ঋণ নির্ভর বিদ্যুৎ খাতের প্রকল্পে বৈদেশিক অর্থায়ন বন্ধ হয়ে যাবে বলে হুমকি পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। পরিকল্পনা মন্ত্রণালয় এনইসি কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই, যেটা বাস্তব সেটা নিয়ে কথা বলবেন। যারা প্রকল্পে ঋণ দিচ্ছে তাদের কি স্বার্থ নেই? তারা কি ঋণের বদলে ইন্টারেস্ট পাচ্ছে না? তিনি বলছেন, এছাড়া বর্তমানে বৈশ্বিক এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উন্নয়ন প্রকল্পে সরকারি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়। তার মানে এতদিন যে বিদেশ নির্ভরতা ছিল, বিদেশ থেকে ঋণ পাওয়া যাচ্ছিল, সেটা আর সামনে পাওয়া যাচ্ছে না, ফলে সরকারি বিনিয়োগ অর্থাৎ দেশের বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা কিভাবে করা হবে? অবশ্যই টাকা ছাপিয়ে, কারণ সরকারের কাছে টাকা নাই। আমরা জানি গত অর্থ বছরে সরকারকে টাকা ছাপিয়ে ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এখন অবশ্য টাকা ছাপিয়ে আর সরকারকে দিচ্ছে না, সরকারের খুব কাছের মানুষ এস আলম গ্রুপের ব্যাংকগুলোকে এখন দিচ্ছে। ইতোমধ্যে 14,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে বিদেশি ঋণ ছাড় হচ্ছে না সহজে, এই কারণে এখন প্রকল্পগুলোতে সরকারি বিনিয়োগ বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এবং যে কথাটা বলছিলাম, 2017-18 অর্থ বছরে যে বিদেশি ঋণের পরিমাণ ছিল $56 বিলিয়ন, সেটা এখন $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, অর্থাৎ গত 5 বছরে এটা প্রায় দ্বিগুণ হয়েছে। যেভাবে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, এখন সেই ঋণ পরিশোধের পরিমাণটাও বেড়েছে, কিস্তির পরিমাণটাও বেড়েছে, যেটা পরিশোধ করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এবং আগামী বছরগুলোতে 2030 পর্যন্ত অলরেডি যে ঋণ নিয়ে আছে তার যে কিস্তি, তা যে অবস্থায় গিয়ে দাঁড়াবে 2030 পর্যন্ত আস্তে আস্তে প্রত্যেক বছর এই কিস্তি পরিশোধের পরিমাণটা বাড়বে। এখন পর্যন্ত আমরা কিছু সুদ পরিশোধ করছি, মূল এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি। এবং বড় যে ঋণগুলো রয়েছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে এই ধরনের যে বড় ঋণগুলো রয়েছে, সেগুলোর মূল টাকা এখনও আমরা পরিশোধ করতে শুরু করিনি, ফলে এখন পর্যন্ত হয়তো সেই চাপটা দেখা যাচ্ছে না। কিন্তু চলতি অর্থ বছর থেকেই আমরা সেই চাপ আস্তে আস্তে সরকারের উপরে পড়তে দেখব, বাংলাদেশের অর্থনীতির উপরে পড়তে দেখব। নিউ এজ রিপোর্ট করেছিল, বাংলাদেশ ব্যাংক প্রিন্টস মানি টু ফিড এস আলমস ব্যাংকস। দি বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন এ স্টেপ বাই প্রিন্টিং মানি টু প্রোভাইড লোনস টু 5 crisis hit sharia based banks which are all controlled by chattogram based es alam group. actually chattogram based na etake hasina family based bola jay, sheikh family based, karon amra jani es alam group sheikh poribarer koto ta ghonishtho, sarkarer koto ta ghonishtho, phole taderke ekhon taka chhapiye dicche bangladesh bank. desher kendriyo bank jokhon kono ekta group er hoye kaj kore, যখন একজন ব্যক্তির হয়ে কাজ করে, তখন সেই দেশের অর্থনীতি কোনোভাবেই আসলে টিকতে পারে না। এবং বাংলাদেশের অর্থনীতি যে টিকতে পারছে না, বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, এর সাথে সাথে কিন্তু এই সরকারও ডুবে যাবে। কারণ এই যে এখন তারা সবার কাছে হাত পাততে শুরু করেছে এবং জোর করে ক্ষমতা দখল করার কারণে যে সমস্ত দেশগুলোতে আমাদের এক্সপোর্ট হতো পশ্চিমা বিশ্বে, সেই এক্সপোর্টের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সরকার এখন রাশিয়াতে এক্সপোর্ট করতে চাচ্ছে। রাশিয়াতে যে সামান্য কিছু প্রোডাক্ট তারা এক্সপোর্ট করতে পারে, সেগুলো নিয়ে এখন তারা কথাবার্তা বলছে। প্রধানমন্ত্রী বলছেন, আমরা নতুন পণ্যের নতুন বাজার দেখব। কিন্তু এই যে এতগুলো বছর ধরে, প্রায় চল্লিশ বছর ধরে যে শিল্পটা তৈরি হলো, যার উপরে বাংলাদেশের অর্থনীতি এতদিন টিকেছিল, সেটাকে সরকার ধ্বংস করলো, আওয়ামী লীগ ধ্বংস করলো, কেবলমাত্র জোর করে ক্ষমতায় থাকার যে লোভ সেটা চরিতার্থ করতে গিয়ে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, প্রথমে একজন প্রতিমন্ত্রী চীনের কাছে হাত পাততেন, $1 বিলিয়ন চাইলেন, তারপর স্বয়ং প্রধানমন্ত্রী
একজন চীনের প্রতিনিধি আসলেন তার কাছে সৌজন্য সাক্ষাৎ করতে, তিনি তার কাছেও সহায়তা চাইলেন। রাশিয়ার কাছে সহায়তা চাওয়া হচ্ছে, রাশিয়াতে পণ্য রপ্তানির চিন্তা করা হচ্ছে। যে ভারত এই সরকারকে ক্ষমতায় রেখেছে বলে প্রতিষ্ঠিত, সেই ভারতের কাছেও কোটায় পণ্য চাইছে, সেই জন্য চিঠি দিচ্ছে সরকার, তারা দিতে চাইছে না। কারণ ভারতও জানে যে বাংলাদেশের এই সরকার দেশের অর্থনীতিকে যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশকে এই মুহূর্তে কোনো ধরনের সহায়তা করলে, এমনকি কোনো পণ্য বিক্রি করলেও বাংলাদেশের কাছে, সেটার অর্থ পাওয়াটা এত সহজ হবে না। দেশটাকে একটা দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার। পাশাপাশি তারা বাংলাদেশকে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রক্সি ওয়ারের একটা ক্ষেত্রে পরিণত করছে। আমরা দেখলাম ইউয়ানকে আরটিজিএসে যুক্ত করা হয়েছে, নতুন করে চীনের সাথে সখ্যতা তৈরি করা হচ্ছে, রাশিয়ার সাথে সখ্যতা তৈরি করা হচ্ছে, ভারতের কাছে সহায়তা চাওয়া হচ্ছে। ফলে পশ্চিমা বিশ্ব থেকে আমরা আস্তে আস্তে ডিটাচড হয়ে যাচ্ছি, যেটা আসলে আমাদের এতদিন বাজার ছিল। ফলে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতির এই বিপর্যয় কোনোভাবেই ঠেকানো যাবে না।